এখানে তোমরা ইচ্ছে হলে কেউ চিকেনও দিতে পারো, ডিমের পরিমাণ ইচ্ছে হলে আরও বাড়িয়ে দিতে পারো, গাজর একটু হালকা ভাপিয়ে রেখে সেটাও দিতে পারো। এখন শীতকালে এরকম ধরনের চাউমিন খেতে খুব ভালোই লাগে। আর বাইরের ওই বাজে তেলের রান্না ওসব না খেয়ে ঘরে থাকা জিনিস দিয়ে একটু হেলদি খাবার খেলে মন্দ কি। আর দিলাম ম্যাগির
এক প্যাকেট মশালা। এটা না দিলেও কোনো ক্ষতি নেই, আমার কাছে ছিল বলে দিলাম, একটু টেস্টের যা পার্থক্য আর কিছুই না। এবারে একটু ঢাকা দিয়ে 1-1.5 মিনিট মতন রেখেছিলাম, সমস্ত জিনিসগুলো এবারে পুরো মজে গেছে। ব্যাস এবার প্লেটিং করার পালা। তাহলে কেমন লাগলো জানিও আমাকে, কমেন্ট করবে অবশ্যই, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কমেন্ট পড়তে তো খুব ভালোই লাগে, আর একটু লাইক করো আর পাশে থেকো, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে পাশে থাকলে তো আমি এগোতে পারবো না, আর আমি উৎসাহও পাবো না এভাবে টমেটো সস দিয়ে, চিলি সস দিয়ে যেভাবে খুশি। একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। কাউকে না বলে দিলে সে বুঝবেই না যে এর মধ্যে কোনো তেল দেওয়া নেই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর হেলদি হেলদি খাবার খেয়ে।